আজকে হইল কি 15ই আগস্ট। সর্বপ্রথম আপনারা সবরে স্বাধীনতার শুভেচ্ছা। 1947 সনের 15ই আগস্ট আমরা ব্রিটিশ সকল শাসন থেকে মুক্তি পাইয়া আমরা ভারতের মানুষে স্বাধীন দেশ হিসাবে ও দেশটা খাইছি। এরপরে থেকে আমরা প্রত্যেক বছর এইভাবে স্বাধীনতা দিবস উদযাপন করিয়া ইয়ার এই স্বাধীনতাটা আমরা হাইতে গিয়া যে বা যারা সংগ্রাম করছেন শহীদ হয়েছেন তান্তানোর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করিয়ার, আর আমরা যারা বর্তমানে এই দেশে বাস করিয়ার আমরা সবে একে অন্যর লগে সুন্দরভাবে মিলিমিশি বসবাস করতাম, সেগুলোর প্রতি হিংসা বিদ্বেষ করতাম না। কারণ আমরা যে সময় স্বাধীন আসলাম না তখনও আমরারে ব্রিটিশে অনেক নির্যাতন করছে, অনেকভাবে শুষিয়া নিছে আমরারে। এখন আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আছি, আমরা সবে সুন্দর হইয়া শান্তিমতো থাকতাম, আমরা একে অন্যের প্রতি হিংসা করতাম না, এখন আরেকজনকে শুষার চেষ্টা করতাম না, সব সুন্দর হইয়া থাকলে এই দেশটা সুন্দরভাবে আগে দিয়ে আগুয়ে যাইব। জয় হিন্দ। 78তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। প্রায় 200 বছর আমরা ব্রিটিশের অধীনে ছিলাম, আমরারে মানে ব্রিটিশে প্রায় 200 বছর শাসন করছে। আমরার দেশ স্বাধীন হয়েছে 1947 15 অগাস্ট, মানে আজকের দিনও আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো আমরার বহুত বিপ্লবী নেতা হল, বহুত রাজনৈতিক ব্যক্তিগণে তান্তানোর জীবন বিসর্জন দিয়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন করছে। তো সবাইরে শুভেচ্ছা জানাইয়া আমার বক্তব্য শেষ হল। স্বাধীনতা, স্বাধীনতা শব্দ যেটা, এটা যদি আমরা বাঙ্গি তে সহযোগ অধীন, সহযোগ অধীন অর্থাৎ নিজের অধীনে থাকা। আমরা নিজের অধীনে থাকা হইতে বুঝবাই আর আমরা স্বাধীনতার আগে অন্যের অধীনে আসলাম, আর অন্য সে ব্রিটিশ। তো ব্রিটিশে আমরা নানানভাবে আমরারে নির্যাতন করছে। আপনি চিন্তা করবা, স্বাধীনের বিপরীতলৈকে পরাধীন, আর আপনি যদি পরাধীন থাকেন, আপনি যখন পরাধীন থাকবা তখন আপনার উপরে কতটুকু কষ্ট হইব এটা আপনি বিবেচনা করলে ভাবিবা। যেমন মনে করেন জেলো যে মানুষ আছে, এই মানুষ তার অধীনে নাই, কিন্তু এখানেও জেলের একটা নিয়ম কানুন আছে, তার উপরে সময় সময় টর্চার করা ওর, তারে ঠিকমতো খানি দেওয়া ওর না, তারে ঠিকমতো থাকতে দেওয়া ওর না, তার ইচ্ছা মতো কিচ্ছু করতে পারেন না, সেই কেন অনেক কষ্টে আছে। জেলর জীবনটা কিও আরও কষ্টর জীবন আমরা আসলো এক সময়, যখন আমরা দেশ স্বাধীন আসলো না। তো এই সময় পাশ দিয়া আমরার বীর স্বাধীনতা সংগ্রামী তারা নিজের জীবন দিয়া আমরা দেশকে স্বাধীন করিয়ে দিছে, যার কারণে আমরা আজকে শান্তিতে বসবাস করতে পারি। আর যদি তারা তখন তারা জীবন বিসর্জন দিত না, তো হয়তো আমরা আজকেও ব্রিটিশের শাসনের আন্ডারে থাকলাম, মানে তারা আমরা শাসন করিয়া গেলেও নে, তারা আমরা শুষিয়া খাইলেও নে। তো আমরা এই স্বাধীনতার ইয়াদ করতে গিয়া প্রত্যেক বছর 15ই আগস্ট এই দিনটারে আমরা পালন করিয়া যাই, এবং আজকের দিনও আমরা নানান জায়গা নানান প্রোগ্রামও করলো, এবং প্রোগ্রামও এরার ব্যাপারে মাত কথা হয়, এরার ব্যাপারে আমরা শুনতে পাই, শোনার পরে আমরার দিল তান্তান প্রতি শ্রদ্ধা জাগে। 78তম ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সমগ্র ভারতবাসী তথা দেশের বাইরেও আমরা মানে ভারতের যত নাগরিক হল আসেন বা বিশ্বের সবাইরে বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে এই যে আমরা আজকে স্বাধীনতা দিবসের মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাই আর বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে। আর আজকের এই দিনও আমরা এই যে ইন্ডিপেন্ডেন্স ডে যেটা আমরা সেলিব্রেট করি, আর আজকে থেকে 78 বছর আগে যারা ফ্রিডম ফাইটার যারা তারা লাইফরে স্যাক্রিফাইস করি আমরারে স্বাধীনতা বা আজাদি আমরারে দিছিলা, এরার স্মরণে আজকে আমরা বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে আমরা ছোট একটা প্রোগ্রামের আয়োজন করছি। আর আমরার যারা বিওয়ার্স আছেন বরাকণ্ড পরিবারের সবরে বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে আপনারারে অশেষ অশেষ ধন্যবাদ। আর আজকের এই দিনটা সেলিব্রেশন সবে করেন, সবাই যারা আমরার এই ভিডিও দেখারা সবাই সুখে থাকতা শান্তিতে থাকতা এবং সবর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। 15 অগাস্ট এই দিনটা আমরা ছোটো থাকিয়া পালন করি আইয়ার, ছোটো থাকতে এই দিনের গুরুত্ব অতটুকু বুঝছি না, আজকের দিনের যতখান গুরুত্ব বুঝি আর আমরার এই 78 বছর আগে যে বীর পুরুষকলে স্বাধীনতা দিয়া গেছেন আমরারে, যদি এই রক্তর বিনিময়ে সময়ের বিনিময়ে যদি এই স্বাধীনতা দিতা না,
তাইলে আমরা আজকে পরাদিন এখনও থাকতাম, হয়তো জন্মের পরে মারা যাইতে পারে, হয়তো নির্যাতনের শিকার হইলাম না। কিন্তু আজকে এই স্বাধীন দেশও বড় দুঃখের একটা বিষয়, কোনো কোনো সময় কোনো কোনো ঘটনা হল দেখার পরে মনে হয় স্বাধীন দেশও এখনও পরাধীন নি না। যেটা সকালে নিউজ খুললে দেখা যায় প্রত্যেক দিন প্রায় দিন দেখা যায় হয় একজন নারী নির্যাতন হয়েছে, নারী ধর্ষণ শিকার হওয়ার। এই স্বাধীন দেশ যখন নারী ধর্ষণের শিকার হওয়ার, হিন্দু মুসলমানের দাঙ্গা মায়ের সাম্প্রদায়িক মনোভাব এই সমস্ত চলের দেশও, এই সমস্ত জিনিস কিন্তু সবে করে না, দেশের কিছু সংখ্যক মানুষে করেন, করিয়া পুরা দেশটারে বদনামী মানায়। আমি এরার উদ্দেশ্যে হইয়ার এই সমস্ত জিনিস থেকে আপনারা দূরে থাকুন আর দেশটারে সুন্দরভাবে গড়িয়া তুলুন। জয় হিন্দ।